আসসালামু আলাইকুম কানপুর টেস্টের প্রথম দিনে জাকির হাসানের ক্যাচ নিয়েছিলেন জয়সওয়াল ক্যাচ নেওয়ার অ্যাটেম্পটা খুব চমৎকার ছিল কিন্তু সত্যিকারের অর্থে অ্যাকশন রিপ্লেতে কিন্তু খুব ভালো মতো বোঝা যায় না এই যে ক্যাচটা আসলে কমপ্লিট হয়েছে কিনা বা তৃতীয় আম্পায়ার খুব অ্যাকুরেটলি দেখে যে সিদ্ধান্তটা নিয়েছেন সে ব্যাপারটাও কিন্তু বলা যায় না মূলত এই ভিডিওটা আসলে যে কারণে করা তার পেছনে বড় রিজনটা হচ্ছে একটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনফিল্ড আম্পায়ারের সফট সিগনাল নামে একটা ব্যাপার ছিল সেই সফট সিগন্যালের মাধ্যমে অনেক কিছু নির্ধারিত হতো যেটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাই আমার কাছে মনে হয় যে সফট সিগনালের যে নিয়মটা ছিল সেটা ভালো নিয়ম ছিল কেন আমি সে বিষয়টা একটু বলছি সেটা হচ্ছে সফট সিগন্যালের ব্যাপারটা এরকম ছিল যে অনফিল্ড আম্পায়ার তার কাছে প্রথম দেখায় দেখে যেটা মনে হয়েছে তিনি থার্ড আম্পায়ারের কাছে রেফার করার আগে একটা সিগনাল তিনি দিয়ে দিবেন যে তার কাছে সফট সিগনাল মনে হয়েছে এটা আউট অথবা তার কাছে মনে হয়েছে এটা নট আউট তার পরবর্তীতে তৃতীয় আম্পায়ার যে সময়টাতে সেই আউটটাকে ইভালুয়েট করবেন বা নট আউটটাকে ইভালুয়েট করবেন তার মনে যদি এক শতাংশ ডাউটও থাকে যদি এক শতাংশ ডাউটও থাকে তাহলে অনফিল্ড আম্পায়ারের যে সফট সিগনাল ছিল সে সফট সিগনালের দিকেই তাকে যেতে হতো এখন এর পেছনে রিজনটা আসলে কি ছিল বা আমার কাছে কেন মনে হয় যে সফট সিগন্যাল নিয়মটা থাকা উচিত ছিল যাতে এই ধরনের আউটের ক্ষেত্রে বা নট আউটের ক্ষেত্রে জাস্টিসটা অনেক বেশি মাত্রায় তৈরি হয় দেখেন সাধারণত আমরা স্বাভাবিক অর্থে বাস্তব জীবনে খালি চোখে যা দেখছি সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভিউ আর ক্যামেরার মাধ্যমে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে টু ডাইমেনশনাল ভিউ ধরেন এই মুহূর্তে আমি এই জায়গাটায় আছি এই যে বলটা এই বলটাকে আমি যে জায়গাটাতে দেখছি আমি বাস্তবিক অর্থে যে জায়গাটাতে দেখছি আপনি কিন্তু সেই জায়গাটাতে আসলে দেখছেন না আপনি টু ডাইমেনশনাল ভিউতে একটু জায়গার এইদিক ওইদিক পরিবর্তিত অবস্থায় দেখছেন কারণ থ্রি ডাইমেনশনাল ভিউ এবং টু ডাইমেনশনাল ভিউ মধ্যে একটা পার্থক্যের জায়গা আছে এখন ওই যে পার্থক্যের জায়গাটা যেটা হচ্ছে যে আমি যেহেতু থ্রি ডাইমেনশনাল ভিউ দেখছি আমার দেখাটা অনেক বেশি মাত্র অ্যাকুরেট রাদার দেন আপনি ক্যামেরায় যেটা দেখছেন ধরেন আমার এই হাতটা আমার এই হাতটা ঠিক এক্স্যাক্টলি যে পজিশনটায় আছে বা আমি থ্রি ডাইমেনশনাল ভিউতে যে পজিশনটায় দেখছি আপনি ক্যামেরায় কিন্তু এক্স্যাক্ট পজিশনটায় দেখছেন না এই যে একটা ডাইমেনশনাল পার্থক্য থাকে এই কারণে সফট সিগনালটা দেওয়া হয় টনি গ্রেক বিখ্যাত কমেন্টেটার তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এই কারণে সেই এক্সপেরিমেন্টটা এমন ছিল তিনি একটা লোডাউন ক্যাচ নিয়েছিলেন তিনি একটা লোডাউন ক্যাচ নিয়েছিলেন সেটাকে ফিল্মিং করেছিলেন বা রেকর্ড করেছিলেন ওই লোডাউন ক্যাচটা টনি গ্রেক জানতেন যে তিনি কমপ্লিট করেছেন অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ভিউতে তিনি জানতেন যে তিনি কমপ্লিট করেছেন কিন্তু পর্দা যখন তিনি দেখলেন ওই ক্লোজ জিনিসটা তখন তার কাছে মনে হলো যেটা কমপ্লিট করেন নাই ওই ক্যাচটা অ্যাকুরেট হয় নাই সো এই যে একটা ডাইমেনশনের পার্থক্য তখন টনিক রেক একটা সিদ্ধান্ত প্রয়োগ করলেন যেটা হচ্ছে যে আমরা যেটা ক্যামেরায় দেখছি ক্যামেরায়ের ভিউতে পাওয়া সিদ্ধান্তের চাইতে অনফিল্ডে যারা আছেন তাদের কাছে প্রথম দেখায় যে সিদ্ধান্তটা মনে হবে সেটা বেশি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সফট সিগন্যালের নিয়মটা ছিল যে তৃতীয় আম্পায়ার তিনি যখন অ্যাকশন রিপ্লেতে প্রযুক্তির সহায়তায় দেখছেন তার মনে যদি এক শতাংশ ডাউটও থাকে এক শতাংশ ডাউটও থাকলে তখন সফট সিগনালটা তিনি ওই অনফিল্ড আম্পায়ার যে সফট সিগনাল দিয়েছেন সেই সফট সিগনাল অনুযায়ী যাবেন দ্যাটস ওয়াই এই জিনিসটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার কাছে মনে হয় যে এটা একটা কার্যকরী সিদ্ধান্তের জায়গা ছিল দু ওয়ার্ল্ড কাপে লিটন কুমার দাসের একটা ক্যাচ নিয়ে খুব কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে ওইটাকে আসলে আউট হয়েছিল কিবা বা আউট হয়েছিল না ওইটাতেও কিন্তু তৃতীয় আম্পায়ারের কাছে ডাউট ছিল তৃতীয় আম্পায়ার ডাউটফুল অবস্থায় ছিলেন তার মনের মধ্যে হয়তোবা টোয়েন্টি থার্টি পার্সেন্টের মতো ডাউট ছিল যে ক্যাচটা কমপ্লিট হয়েছে কি হয় নাই পরবর্তী সময়ে তিনি কিন্তু গেছেন অনফিল্ড আম্পায়ার যে মাঠের মধ্যে সফট সিগনালটা দিয়েছেন সে সফট সিগন্যাল অনুযায়ী গেছেন সো আলটিমেটলি ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো জাকির হাসানের এই আউটটার সময় যে জায়গাটা দাঁড়িয়েছিলেন আমরা যদি একটু দেখি রিচার্ড ব্রো তিনি অনফিল্ড আম্পায়ার ছিলেন তিনি যে জায়গাটা দাঁড়িয়েছিলেন সেই জায়গায় থেকে জয়সালের ক্যাচটা তার যতটুকু ভালো অ্যাকুরেট ভিউ পাওয়ার কথা বা তার কাছে যতটুকু অ্যাকুরেট মনে হওয়ার কথা প্রযুক্তিতে যদি ডাউট থাকে তাইলে সেই অর্থাৎ প্রযুক্তি যিনি মেনটেন করছেন তৃতীয় আম্পায়ার তার মনের মধ্যে যদি ডাউট থাকে বা আপনি যদি পারফেক্ট ফ্রেমটা না পান তাহলে তার সফট সিগনাল অনুযায়ী আপনার যাওয়াটা উচিত কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে ওই সফট সিগন্যালের জায়গাটা নাই যে কারণে তৃতীয় আম্পায়াররা ওই সফট সিগন্যালের দিকে যেতে পারেন না বা অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দিতে পারেন না সো আমার কাছে মনে হয় জাকির হাসানের আউটটা আউট হয়েছে কি হয় নাই সেটা একটা বিতর্কের জায়গা আমরা অ্যাকশন রিপ্লেতে আসলে অ্যাকুরেট ভিউও দেখতে পাই নাই বাট জাকিরের যে ফর্ম তিনি এর চাইতে বেশিক্ষণ সারভাইভও করতে পারতেন কি না সেটাও একটা বিষয় আছে কিন্তু আমি এন্টায়ারলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই লটার ব্যাপারে আসলে আলোচনাটা করতে চেয়েছিলাম যে এই সফট সিগন্যালের নিয়মটা আবার প্রবর্তন করা উচিত কিনা আমার কাছে তো মনে হয় প্রবর্তন করা উচিত আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ ভেরি মাচ